বিচ্ছেদের পরের জীবনটা আসলে ব্ল্যাক হোলে প্রবেশের মতো। তুমি যতই চেষ্টা করো না বের হতে পারবে না। ওই নিকষ কালো গহ্বর তোমাকে গ্রাস করতে থাকে। বন্ধুবান্ধব, ফ্যামিলি সকলে সাহায্যের হাত বাড়ালেও সে হাতগুলোও কম পড়ে যায়। আলোর এক বিন্দুও সেখানে পৌঁছতে পারে না। মাস যায়, বছর যায়, ধীরে ধীরে ব্ল্যাক হোলের আবরণ ভেদ করে বাস্তবের আলো প্রবেশ করে। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হচ্ছে বলে মনে হয়, কিন্তু হয় না। অনাহত আত্মীয়ের মতো স্মৃতির অনুপ্রবেশ ঘটে, আবারও সব তছনছ করে দিয়ে যায়। সকলের সামনে যে মিথ্যে হাসির আস্তরণটা দিয়ে গভীর দগদগে দাগকে লুকিয়ে রেখেছিলাম, একলা ঘরে আয়নার সামনে সব বেআব্রু হয়ে যায়। যতটা এগিয়েছি ভেবেছিলাম, তার থেকেও বেশি পিছু হটতে হয়। পিছু হটতে হটতে দেয়ালে পিক ঠেকে গেলে বাউন্স ব্যাক করাটা দরকার, ঘুরে দাঁড়ানোটা দরকার। একদিনে হবে না, একদিন হবে। দুঃখের কোনো সংজ্ঞা হয় না, কোনো নির্দিষ্ট কারণও হয় না। কেউ এক মাসের সম্পর্ক ভেঙে যাওয়া ডিপ্রেশনে চলে যায়, কেউ 10 বছরের সম্পর্ক ভেঙে গেলেও নিজেকে ধরে রাখতে পারে। এতে জাজ করার কিছু নেই, কিন্তু বেশিরভাগ মানুষই জাজ করে ফেলে। কাউকে তোমার দুঃখের কথা শোনাতে যাবে, সে প্রমাণ করতে চাইবে তোমার থেকে তার কষ্ট বেশি। যেন কষ্টের প্রতিযোগিতা চলে, কে বেশি দুঃখ পেয়েছে। প্রত্যেকের মানসিক স্থিতি এক না, প্রত্যেকের ফিলিংসও এক না। তোমার কাছে যা সামান্য, সামনের মানুষটার কাছে এভারেস্ট সমান। তাই সব থেকে ভালো যেটা আমরা করতে পারি তা হলো শোনা। কোনো রকম ইন্টারপ্রেশন না করে শুধু শুনে যাওয়া। যে বলছে সেও জানে কি করে পরিস্থিতি থেকে বের হতে হবে। সে তোমাকে বলছে নিজেকে হালকা করার জন্য। অনেক জমানো কষ্ট কাউকে বলে একটু ভারমুক্ত হবে। তুমি পাশে থেকে শুনে যেও, ব্যাস, তাহলেই হবে। আমাদের সাথে কিছু খারাপ হলে পাশের মানুষজন সান্ত্বনা দেওয়ার জন্য বলে থাকে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আসলে কি তাই? কাছের মানুষেরা আমাদের কষ্ট লাঘবের জন্য, ভালো লাগানোর জন্য এমনটা বলে। তাদের উদ্দেশ্যকে খাটো করছি না, কিন্তু তাদের এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। আসলে আমরা সময়ের সাথে যা হয়েছে তা মেনে নিতে শিখে যাই, নিজেদেরকে মানিয়ে নিই। আর যদি বিপরীত পরিস্থিতি হতো, তাহলে কি খুব খারাপ হতো? ধরুন, যে মানুষটার সাথে আপনি আজীবন থাকার পরিকল্পনা করেছিলেন, পরিস্থিতির অসহায়ত্বে একসাথে থাকা হয়নি আপনাদের। কাছের মানুষজন আপনার ভেঙে পড়া দেখে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। ও এমন ছিল, অমন ছিল। আচ্ছা, ওই মানুষটার সাথে থাকলে কি খারাপ হতো? আপনি তো থাকারই পরিকল্পনাই করেছিলেন। আসলে যেটা হয়নি তার নেগেটিভ পয়েন্টগুলো মনে করে নিজেদের মিথ্যে সান্ত্বনা দিন, যা হয় ভালোর জন্যই হয়। এই মিথ্যার মোড়কে আমরা আমাদের মনকে বোকা বানিয়ে রাখি, আর সময়ের সাথে সব মেনে নিই। মেনে নিতে হয়। ব্রেকআপের পরে মস্তিষ্কটা যেন ক্লাসরুম হয়ে গেছে। কখনো নিজের শিক্ষক হয়ে প্রশ্ন করছি, পর মুহূর্তেই নিজে ছাত্র হয়ে উত্তর দিচ্ছি। প্রতিটা উত্তরে নিজেকে অপরাধী প্রমাণ করছি, নিজেই নিজেকে শাস্তি দিচ্ছি, নিজের ভাবনার কারাগারে নিজেকেই বন্দী করছি। সম্পর্কে থাকাকালীন যে ছোটোখাটো ভুলগুলো করেছিলাম, সেগুলোর জন্য আজও আবারও গিল্টি ফিল করছি। সারাক্ষণ নিজেকে বলছি, তোর এই ভুলের জন্য ও তোকে ছেড়ে গেছে, তুই এটা না করলে পারতিস, তুই ওটা না করলে পারতিস। নিজের উপর এত সেলফ ডাউট, এত অবিশ্বাস বোধ হয় আগে কখনো হয়নি। কখনো কখনো একটি সম্পর্কে শব্দ যথেষ্ট হয় না। যখন আপনার কথার সাথে আপনার কাজ মেলে না, আপনি যদি বিশ্বাস করেন যে আপনি তার প্রেমে পড়েছেন, তবে আপনার কাজের মাধ্যমে তা দেখান। আপনাদের উভয়ের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেই সম্পর্কে ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলুন। আপনি তাকে হালকাভাবে নিয়েছেন বলে সেও কষ্ট পাচ্ছে। সে সর্বদা বিভ্রান্তিতে আছে, আপনি সত্যি তাকে ভালোবাসেন কিনা। আপনি যদি এখনই সচেষ্ট না হন তাহলে সে হয়তো আর চেষ্টা করবে না। অতীত জীবন আরও সহজ ছিল না, সে খুব কমই অন্য কাউকে বিশ্বাস করতে পারে। আপনি তাদের মধ্যে একজন। আশা করি আপনি তাকে বুঝতে পারবেন। সে সর্বদা আপনার মূল্যকে স্বীকৃতি দিয়েছে, তাই সে এই সংযোগে বিশ্বাস রেখেছিল। এখন আপনার পালা, আপনিই পারেন সম্পর্কটাকে একটা গন্তব্য দিতে।